যে আল্লাহ হ্যালো, এই মুবারক চান্দ মুবারক মাহফিল হইয়া শরীফ হওয়ার তৌফিক দান করছো, একবার হলে কই আলহামদুলিল্লাহ। আরবি এই মাস কোন মাস? রজব মাস, মাশাআল্লাহ। আজকে রজব মাসের কয় তারিখ? 60 তারিখ। ক্যালেন্ডারে আর বেশ কম আছে, 60 তারিখ, 5 তারিখ, কেউ কয় না 3 তারিখ। আবু অক্কর, আমি একটু আমি মাফি এখন তোমারে 1 ঘন্টা বাদে ফোন দিব। ওকে, আমি আমি বাজু ও রাত্রে কল দিস না ভাই, 1 ঘন্টা পরে দিয়ে রাখবে। ওকে ওকে, থ্যাংক ইউ। বাংলা কোন মাস? বাংলা কোন মাস? মাঘ মাস। মাগর কয় তারিখ? মাগর 3। ইংরেজি কোন মাস? জানুয়ারির কয় তারিখ? ইকানোর মাঝে আওয়াজ বড় বেশি। আজকের যে জানুয়ারির 17 তারিখ, ইকানো আওয়াজ বেশি, বোঝা গেল ই তারিখটা হকর জানা। বাংলা 50-50, আর আরবি একইবারে যে হামাইছে, আর যে ইমাম সাহেব হলে দোয়াও ফরসই না নি, ও কেমন হয়ে গেছে। আরবি মাসের নাম হইল রজব মাস, আরো জোরে কই ই মাসের নাম। এই রজবর চাঁদ যে সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখতা, আল্লাহর দরবারে একটা দোয়া করা আরম্ভ করতা, আর রমজান পর্যন্ত এই দোয়ারে অব্যাহত রাখতা। কোন দিন আরম্ভ করতা? রজবর চাঁদ দেখিয়া। আর কতদিন পর্যন্ত? রমজানের আগ পর্যন্ত। তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে দোয়াই কান করতা, এই দোয়াই কান আমরারও করার দরকার নি না? দরকার নাই। মহফিলের শুরুতে দোয়াও খান শিকিয়া, আর আরম্ভ করাটা বালা। আমরা অনেক আছি দোয়াই কান জানি, অনেকে জানি না, তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগে জানি, আর কম সংখ্যক মানছি আমরা জানি না। যারা জানি না এরা জানি লিতাম, যারা শিখছি না আমরা শিখি লিতাম, যারা ফরি না আমরা ফোরা শুরু করতাম। ফার্মুলেন ইনশাল্লাহ, যে দোয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে পড়তা, এই দোয়াটা হাদিস শরীফের মাঝেও আছে। আমার লগে হলে ফুরুক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কিতা? অর্থ হইল আল্লাহ রজবর বরকত আমরারে দান করো, শাবানর বরকত আমরারে দান করো, আর রমজান পর্যন্ত আমরারে ফাওয়াইয়া দেও। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রজবর মাস এটা বরকতের মাস না? বরকত ছাড়া মাস রজব মাস, বরকতের মাস শাবান মাস, বরকতের মাস রমজান মাস, নাজাতর মাস, মাগফিরাতর মাস, রহমতর মাস। জোরে হোক সুবহানাল্লাহ। লাগে আমরা এই দোয়াই কান প্রত্যেক ওয়াক্ত নমাজ পড়িয়া, প্রত্যেক ওয়াক্ত নমাজ পড়িয়া, আমরা তো আত তুললে আল্লাহর দরবারে বহুত ধরনের দোয়া হল পড়ি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা জলামনা আনফুসানা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এটা দোয়া হল আমরা পড়ি না নি? যত দোয়া আমরা পড়ি, এবার একটা দোয়া পড়ি আর দুইটা দোয়া পড়ি আর তিনটা দোয়া করি, একটা হললে ওকটার লগে আর একটা দোয়া আমরা মিলাইতাম, দুইটা যদি হরি তো হকটার লগে আর একটা দোয়া মিলাইতাম, তিনটা যদি হরি তাহলে হকটার লগে আর একটা দোয়া মিলাইতাম। যে দোয়াটা মিলাইতাম এই দোয়া হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়া যাইব তো ইনশাআল্লাহ। আমার লগে আর একবার ফুরুক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন। আমিন।
আরো জোরে কোক আমিন। মা বই নগলে যারা হুন্ডা মাইকর আওয়াজ যতক্ষণ যার খালি বেটাইন চোর লাগি ইটা নাই, বেটিন চোর লাগি ওইটা দরকার। যারা বেটিন আছেন তারা লাগিও, এরাও রমজান শরীফ পাইতা নানি। এখন বলে ই দোয়াই কানি কেন জাগাত বইয়া হিকাইয়া মুখস্থ করাইয়া যাইবার কারণ কিতা? কারণ হইল গিয়া ওই একটা আমল যদি সেউ করিল তা কারণ ওয়াজু আইয়া ওয়াজু আমরা আই কিন্তু লইয়া কোনটা যাইতাম পারি না। আই ঠিক ওয়াজো যাই আমরা ঠিক, কিন্তু আমরার মাঝে আমল কম নি না বেশি? আমল নাই, আমল নাই। সারা রাত একইবারে জোরের ভাত থাকি 12টা পর্যন্ত ওয়াজ শুনতে 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 বাড়িতে গিয়ে ঘুমাই না, সকালে উঠতে যদি কোন কিতা বলে সুর শুনছিলাম রব বেটার শিখে বাজার বাঙ্গা গেছ কিতা হইছেন বেটা একা নান মনের মাঝে লইয়া যেতে পারছই না, অত উলা নাই নি আমরার মাঝে ওয়াজ বেশি। ওর আগে ওয়াজ হইতো কম, এখন ওয়াজ হয় বেশি। আগর মানছে ওয়াজ শুনতা কম আমল করতা বেশি, আর এখন কু ওয়াজ হয় বেশি আমল হয় কম, যার কারণে কোনো ওয়াজে কোনো শ্রোতারে আসর করে না। এই আসরের মাঝে দুইটা করে না জেনে তার দুইটা কারণ। এক নম্বর কারণ হইল গিয়া যারা শ্রোতা এরার মাঝে গাফলতি, তবে হকলন নাই বেশিরভাগ শ্রোতার মাঝে, আবার বক্তাগুলোর মাঝেও দোষ আছে। খালি যে শ্রোতার দোষ ইলা নাই, বক্তারও কিতা আছে দোষ আছে। শ্রোতা অকল যারা আসেন এরা আজকু ওয়াজ চাইন না, এরা চাইন আওয়াজ। এরা কিতা চাইন? আরো জোরে হন না কিতা চাইন? শ্রোতায় ওয়াজ চাইন না আওয়াজ চাইন? ও দেখো ওয়াজ মহিল একটা আয়োজন কর্তা যারা আসেন দায়িত্বশীল, হ্যাঁ বক্তা সেটিং করার যাও কা কইব এমন একজন বক্তা আনৌকা যার সুর শুনলে বাজার ভাঙ্গে আইয়া পড়ে। তাহলে এটা ওয়াজ হইব নি না আওয়াজ হইব? তাহলে ওয়াজও আমরা নাই, আমরা কোনটাত গেছি? আওয়াজও যেখানোর মাঝে আমরার নিয়তর মাঝে গন্ডগোল, ই ওয়াজে তো আমরা আসল করতো না। দুই নম্বরে বক্তা হলার মাঝে দোষ, এখন আওয়াজর বক্তা হল আনতে হইলে যোগাযোগ করা লাগে সিলেটর বারা যারা, কারণ সিলেটি বক্তা হল এরা ওয়াজ আওয়াজ দিতে হরেন না, এরা ওয়াজও হরেন। যারা সিলেটি ওয়াজি বক্তা যারা এরা ওয়াজ হরেন, এরা আওয়াজ দেন না। তা আওয়াজ দিতে হইলে সিলেটর বারা থেকে আনা লাগবো। তো বেটা আয়ু হইলা খানো ধরে নিব দরিও মা ও মা, এর টান হয়ে গেছে কি জানি, যেমনে বেটা টান মারবো এমনে দেবা গোর ভাঙ্গে আস্তে আস্তে বাদে, যে সময় 15 মিনিট বাদে সুর লামিয়ে গেছে কি এ সময় উঠি উঠি যাই গিয়া ওলা নাই নেই। আওয়াজ যে সময় আনতে হইব এই সময় কইতে হইব আওয়াজ আল্লাহরে বেটারে ফোন দিবা, ফোন দেওয়ার বাদে হে বেটা কইব আলোচনা কয় ঘন্টা করতে হবে? বলে হুজুর 1 ঘন্টা। বলে 1 ঘন্টা যদি হয় টাকা 50,000 লাগবে, 1 ঘন্টা ওয়াজ করবো টাকা কত? বলে 1.5 ঘন্টা ওয়াজ, বলে 70,000 দিলে হইব। সময় যদি কম 1/2 ঘন্টা বলে 30,000 দিলে হইব। তাইলে বক্তার লগে চুক্তি করিয়া আন রইল, বক্তা আনলা কিতা করিয়া? বক্তা যে আয়রা এই নিয়ত্রে সহি করিয়া আয়রা নি না কন্ট্যাক্ট করিয়া আয়রা, আপনি যে আনরা আপনি ওয়াজ শুনবার লাগে আনরা নি না আওয়াজ শুনবার লাগে আনরা? এখন হে বেটায় কন্ট্যাক্ট করিয়া আইল চুক্তি করিয়া আইল 50,000 টাকা পাইবার নিয়ত করিয়া আইল, এ ডাকা থাকি বাড়াইবার আগেও গোলারে দ্বারা নি আরম্ভ করলো। আয়ু হইব গরম পানি লাগবো, আদা লাগবো, তার বাদে টাইগার কিতা লাগবো ও যে ড্রিঙ্ক একটা পাওয়ার খাওয়া লাগবো। ইলো ভক্ত হল আছে, হে পাওয়ার ছাড়া আর কোনটা খায় না, হয় পাওয়ার খাইলে একটু এনার্জি বাড়ে, ঠিক নি না বেটি? তো বক্তা আইলো আইও মনে করো কা সুর ডাললো, এত দাঁড়াইও আইসি 1 ঘন্টার লাগে কন্ট্যাক্ট করছে 50,000 হাইমু, এখন মাঠে ঠিক রাখার লাগে জেলা যে কৌশলে মাথা লাগে ও কৌশলে মাতল। পয়লা ডাউনে মারল
বাদে বউকে মাতলো, মাঝখানে দিয়ে বাউলা শুরু করিয়া দিল। হ্যাঁ, তো ও যে সকলটাই মিলাইয়া আসাইয়া খান্দাইয়া কত ভুল গেল কি, তামসা করিয়া গেল কি, এটা ওয়াজ হইলো না আওয়াজ হইলো? আরো জোরে কোক, আওয়াজ হইলো না আওয়াজ হইলো? এই আওয়াজ শুনিয়া সেও হেদায়ত পাইবানি, ঠেকার অপচয় হইলো। ও হিতা তো আলাদা, আরো আরো বাম্পার। তো আল্লাহ আমরা হেফাজত করতা হেদায়ত করতা হলো হোক আমির, আমরা আওয়াজ শুনবার লাগি না ওয়াজ শুনবার লাগি? আলহামদুলিল্লাহ আজকুর যত বক্তা হল ইকানো আসইল, একজনেও আওয়াজ দেওরা বক্তা নাই না আসইল ইকানো, একজন আওয়াজ দৌড়া নাই। সকলে কিতা করবা? ওয়াজ করবা। তে মাঝে মাঝে যদি না ইয়া হামাই যায় না, তাহলে আল্লাহ মাফ করতা, কারণ তানোর লোকে তো সুসাও মিশি যায় না নি, কিতা কইন তানোর লোকে সুসা মিশি যায়। মোহতরম হাজিরিন, ও দোয়াই কান, কোন দোয়াই কান করলাম আমরা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াই কান যদি আমরা ফরার অভ্যাস করি নাই, আর যদি রমজান শরীফ লাগাল নাও ভাই, হায়াত মুতর খবর তো কোয়া যায় না। এখন আমরা বুয়াত আছি মাগরিব পড়িয়া এসা হরতাম পারবো, তার কোনো বিশ্বাস আছে নি? বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস? এই দোয়া এখান যদি আমরা ফরিয়ার ফরা আরম্ভ করি দেই, রমজান শরীফর লাগাল যদি আমরা নাও পাই, মালাকুল মৌত যদি আমরা খান্দা তাই হাজির হয়ে যায় না, আমরা যদি ইন্তেকাল হয়ে যায়, এই দোয়া ফরার অভ্যাস যদি থাকে, তাহলে রমজান শরীফের এমন একটা মাস যে মাস রে আল্লাহর হবিবে কইন আল্লাহ তিন ভাগে ভাগ করছেন, ওয়া আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের পয়লা 10 দিন রহমতর, মাঝের 10 দিন মাগফিরাতর, আর শেষের 10 দিন হইল জাহান্নাম থেকে মুক্তির। এই দোয়াই কান খেউ যদি ফরার অভ্যাস করিলেন, আর রমজান শরীফের লাগালো যদি না পাইন, তাহলে দোয়া ফরার অভ্যাস থাকার কারণে আল্লাহ রহমত মাগফিরাতার নাজাত দিয়া তান রে মালামাল করে দিলাইবা। এই রমজান পাইছেন না, কিন্তু রমজানের যত রহমত বরকত মাগফিরাত নাজাত আছে, তার আমল নামার মাঝে আল্লাহ তাহলে দান করে দিলাইবা। তাহলে এই দোয়াই কান ফললে লাভ না ক্ষতি? আরো জোরে কোক, লাভ না ক্ষতি? আমরা হকলে ফরতাম তো ইনশাল্লাহ। মুরব্বী সাহেব হল যারা আসেন, আপনারা বেদবি নিন না জানো, ইন ছাত্র হল তো বেশি, এর লাগে ও রকম আমিও থানারে মাথাইয়া রাখি, আপনারা বেজার হইলেন না তো? এই দোয়া এটা আমরা ফরতাম নি, এই দোয়াটা আরো একবার আমরা ফরি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান وبلغنا الى رمضان فضله امين امين الله قبول করুক। এই রজবর মাস হইল বরকতের মাস, এর লাগি আল্লাহর রাসূলের রমজান শরীফের আগর মাসের আগর মাস দোয়া দিয়া শুরু করতাম, আর শাবান মাস আইয়া হারলে ইবাদতরে বাড়াইয়া দিলাই তা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইবাদতরে কিতা করতাম? রজব মাসে দোয়া করা আরম্ভ করতা, আর রমজান শরীফের আগর মাস হইল শাবান মাস, এই শাবান মাস আইলে এবাদতরে বাড়াই দিতা, বেশি বেশি করে রোজা রাখতা, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কইন, আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রমজান শরীফের বাদে আর কোনো মাসও অত বেশি রোজা রাখতে দেখছি না, যত বেশি রোজা রসুলুল্লাহ শাবান মাসও রাখতা। সারা মাসে এক দুইটা বাদে পুরা মাসটো রসুলুল্লাহ রোজা রাখিয়া কাটাই দিত, সুবহানাল্লাহ। এমনি তুই প্রত্যেক সোমবারে রসুলুল্লাহ রোজা রাখতাম, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতাম, এটা দায়মি অভ্যাস আছে। আমরাও অনেক মুরব্বিয়ানে কেরাম হল আছেন সোমবারে রোজা রাখেন, অনেক মহিলা হল আছেন সোমবার বৃহস্পতিবারে রোজা সারেন না, ওই এবাদত যদি কেউ দরিদ্রতা পারেন, এটা হইল নফল এবাদত, আর নফল এবাদতের লোক কেউ ধরিলেন যদি, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করে দিবা, ধরে হোক সুবহানাল্লাহ।
আল্লাহর খাস বন্ধু হয়ে যাবা। ইলা বন্দায় যদি দোয়া আল্লাহর দরবারে করেন, এই দোয়া আল্লাহ কবুল করে নিবা। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাস আইলে অত বেশি রোজা রাখেন, তার কারণ কি? তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আগামী যে মাস আর এই মাসের নাম হইল কোন মাস? রমজান মাস। আলহামদুলিল্লাহ, আগামী মাস রমজান মাস। আল্লাহর হাবিবে কইল, আয়েশা, এটা এমন এক মাস যে মাস আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি একটা নফল রূপে আমল করে, তার আমল নামার মাঝে একটা ফরজ এবাদতির সওয়াব দেওয়া হয়। একটা নফল নফল যদি একটা আমল করে, দুই রেখাত নফল নামাজ যদি কেউ করে, তাহলে দুই রেখাত ফরজ নামাজ করার সওয়াব তার আমল নামা দেওয়া হয়। আল্লাহর হাবিবে কইল, আয়েশা, এটা এমন একটা মাস যে মাস আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি একটা ফরজ রূপে আমল করেন, একটা ফরজ যদি আমল করে, তাহলে অন্য মাসের সত্তরটা ফরজ আমল করার শব্দ হয়। আরো আস্তে কইতা নিছো, সুবহানাল্লাহ। ও কন্যা নিয়ে একে সত্তর মিলে কিতা কইন, একে কোন মাসে একে সত্তর মিলে? রমজান শরীফের মাস। খালি একে সত্তর নাই, হুজুরে ফরমান আমার বা আল্লাহ বনি আদমর প্রত্যেকটা নেক আমলের দশটা কি সাতশো গুণ পর্যন্ত বাড়াইয়া দিই। প্রত্যেকটা নেক আমলে বাড়াইয়া আল্লাহ কতটা কি কতত নেই, দশটা কি সাতশো পর্যন্ত, ইল্লা সৌম, তবে রোজা ব্যতীত। ফা ইন্নাহু লি ওয়া আনা আজি বিহি, রোজা বন্দায় আমারে খুশি করার লাগি রাখে, এর লাগি তার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ, যতটা এবাদত বন্দা বান্দি হলে করেন, প্রত্যেকটা নেক আমলের সওয়াব কত গুণ বাড়ে? দশটা কি সাতশো গুণ, দশটা কি দশটা কি, এখন সাতশো ওই কিনা বুঝাইতাম নি। যেমন রমজান শরীফের মাসে যদি কেউ একটা নেক আমল করেন, তাহলে অন্য মাসে সত্তরটা আমলের সমান। কোরআন শরীফের একটা ফরজ যদি আজকে কেউ ফরেন, হুজুরে ফরমান, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, একটা হরফ যদি কেউ কোরআন শরীফের তিলাওয়াত করেন, তাহলে এই একটা হরফের তিলাওয়াতের বিনিময়ে একটা সওয়াব হয়। কটা সওয়াব হয়? একটা সওয়াব হয়, তবে ই একটা সওয়াব দশটা সওয়াবের সমান। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, তবে ই একটা সওয়াব দশটা সওয়াবের সমান। এর লাগি আমরা সহজে কইলে কোরআন শরীফের এক হরফ তিলাওয়াত করলে কত সওয়াব? দশ সওয়াব। আচ্ছা, দশ সওয়াব যদি ওই আজকে তিলাওয়াত করলে, তাহলে রমজান শরীফের মাসও যদি একটা হরফ কেউ তিলাওয়াত করেন, তাহলে কতটা সওয়াব হইব? সত্তর। তেমন সত্তরে যদি কেউ একটা হরফ তিলাওয়াত করলে দশটা নাকি, আর রমজান শরীফও একটা হরফ তিলাওয়াত করলে সত্তরটা নাকি। এখন এই সত্তরটা রমজান শরীফের বারা যদি কেউ তিলাওয়াত করেন, তাহলে একটা হরফের দোষ নাকি, তাহলে রমজান শরীফের মাসে একটা হরফ যদি কেউ তিলাওয়াত করেন, তার আমল নামাত সাতশো নাকি লেখ হইবে। কারণ রমজান শরীফের মাসে তো সত্তর গুণ নেয়নি, তে দশটা সোয়াবরে যদি সত্তর দি পূরণ করা হয়, তাহলে সাতশো হয় নানি, সাতশো হয়। তাহলে প্রত্যেকটা এবাদতটা আল্লাহ সত্তর গুণ বাড়াইয়া দিলাই। এবার রসুল্লাহ এখন ইল্লা সৌম, হাদিসে কুরসি আল্লাহর কথা, আল্লাহ কইছেন রোজা ব্যতীত, রোজা ইলা দশটা কি সত্তর না সাতশো পর্যন্ত বাড়াই না। ফা ইন্নাহু লি ওয়া আনা আরসি বিহি, রমজানের রোজা বন্দায় আমারই খুশি করার লাগি রাখে, এর লাগি তার প্রতিদান আমি নিজে দিব। এখন আল্লাহ যদি কই নিজে দিবা, তাহলে বড় মানছে যে সময় কোনটা দেন, এই সময় কম দিন না বেশি দেন? এখন আল্লাহ কই আমি দিব, এই সময় আল্লাহ কম দিবা না বেশি দিবা? অন্য হাদিসের মাঝে রসুলুল্লাহ কই
فانه لي وانا اجزا به বন্দায় রোজা রাখে আমারই খুশি করার লাগি তার প্রতিদান আমি নিজে আল্লাহ সুবহানাল্লাহ আমি নিজে আল্লাহ আল্লাহ যদি নিজে কইলেন আমি বান্দা তাহলে তার কোনো টেনশন আছে নি তাহলে কতখান প্রতিদান হওয়ার আশা করা যায় কম নি না বেশি আল্লাহর হবিবে আয়েশা সিদ্দিকার কইন আয়েশা এটা এমন একটা মাস আর যে মাসও একটা সওয়াব যদি কেউ করে অন্য মাসও 70টা নেকির সওয়াব পাওয়া যায় তো যেখানে একটা নেকি করলে 70টা হওয়া যায় এই মাসও যদি কেউ একটা গুনাহ করে তাহলে গুনাহ একটাই হইব না 70টাই হইব গুনাহ তো 70টাই হইব না নি এখন একটা রোজা রাখলে তার প্রতিদান আল্লাহ নিজে দিবা এখন কেউ যদি রোজা একটা নষ্ট করিলে তাহলে ইগুর প্রতিদান জান্নাত না জাহান্নাম জোরে কইন না জান্নাত না জাহান্নাম এখন রমজান শরীফ যদি যায় গি তাহলে রোজা যদি একটা নষ্ট হয় সারা জীবন ঘুরাইয়া এই রমজান শরীফের একটা রোজা হওয়া যাইব নি চাবো হওয়া যাইত নাই আয়েশা সিদ্দিকা কইন ইয়া রাসূলুল্লাহ আপনি রমজান শরীফের আগে শাবান মাসে অত বেশি রোজা রাখেন তার কারণ কি তা রাসূলুল্লাহ কইন ও আয়েশা সামনে যে মাস আর এটা এমন একটা মাস যে মাসও একটা নেকি করলে 70টা নেকির সওয়াব পাওয়া যায় একটা ফরজের উপরে আমল করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায় আমি নবিয়ে যাতে এই রমজান শরীফের রোজার একটা হক যাতে নষ্ট না হয় এর লাগি আমি নবিয়ে আগর মাসও রোজা রাখকে প্র্যাকটিস করি আমি আগে রোজা রাখিয়া কিতা করি জোরে কইন না কিতা করি প্র্যাকটিস করার দরকার আছে নি অনুশীলনের দরকার আছে নি পরীক্ষার রায় ছাত্র সকল ঘুমায় নি না পড়ে যে ছাত্র পড়ে ই ছাত্র ফাঁস করে আর যে ছাত্র পরীক্ষার রায় ঘুমায় ই রাত্র ফাঁস করে না ফেল করে জোরে মাত না বা ফেল করে খেলার মাঠও যাইবার সময় আগর দিন ক্রিকেটার যারা আসেন খেলোয়াড় যারা আসেন এরা প্র্যাকটিস করেন নি না করেন না ফুটবলের প্লেয়ার হোক আর ক্রিকেটের প্লেয়ার হোক আর যত খেলোয়াড় হোক আসেন প্র্যাকটিস করেন নি না করেন না যারা ঘুমাই ঘুমাইয়া খেলা যায় এরা খেলতে পারেন নি এরা জয় করতে পারেন নি এরা জয়ী হইন না পরাজিত হইন কিতা বল এরা সফল না ব্যর্থ এরা ব্যর্থ এখন রমজান শরীফের আগে যদিন প্র্যাকটিস করা হয় অনুশীলন যদি করা হয় দুই একটা রোজা রাখিয়া যদি চর্চা করা হয় তাহলে পয়লা দিনটা কি রোজার মাঝে কোনো ত্রুটি আইত আমরা তো বেড়া লাগি যায় পয়লা দুই তিনটাত যারা রোজা রাখেন এরা বোধ হইবা পয়লা দুই তিনটাত রোজাত বেড়া লাগে মানে এক নম্বরে যারা বিড়ি কুর আছে বিড়ি খাইয়া যারা রবিবাস আছে এলা বহুতে আমার ফোনও করেন বিদেশ থেকেও ফোন করেন হুজুর আজকে উলু উল্লা ঘটনা ঘটি গেছে কি আমরা তো আমি তো বেচেনার মানুষ এক রুমের মাঝে থাকি সেহরি খাইলে ইসলাম রাত 12টার আগে খাইয়া যে ঘুমা ইসলাম বুধ হয়েছি না সকাল 9টার সময় উঠতে প্রত্যেক দিন লান খামো যাইতাম ডিম একটা সিদ্ধ দিয়ে আধা খান খাইলেছি বাদে মনে হয়েছে আজকে রোজা ও কত রমজানও ফোন আইছে আছে অনেক মানুষ আছে ঘুম থেকে উঠিয়া কুল্লি না করিয়া বিড়ি টান দেয় কুল্লি করতো কি তার কুল্লি না করিয়া পানিও খায় এলা মানুষও হয়েছি আর কি তাও ঠান্ডা নাই গরম পানি কইটা স্টমাকর লাগে বড় বালা বৈজ্ঞানিক দৃষ্টিতে গরম পানি যদি আপনি খালি মুখর মাঝে ও যে মুখর ভিতরে তো জলু টলুল কিছু থাকে না নি এটা সহজ যদি খাওয়া হয় তাহলে ফেটর লাগে কিন্তু বালা অনেকে পানি খাই অভ্যাস অনহর আবার বোধ অভ্যাস হইল গিয়া বিড়ি দুইটা না খাইয়া টয়লেটও গেলে বলে টয়লেটও হয় না একটা বিছনাত বইয়া বইয়া খায় আর একটা লইয়া ঠানি টানি হন উফরে দি দুমা সারে আর থলে দি চাপ দেয় ইলা বিড়ি কুর আসেনি না আসেন না হ্যাঁ আসইনি এখন জেলা বিড়িকুর আসই সকালে সেহেরি খাইয়ে হইয়া ঘুমাইছেন সকালে ঘুম থাকে উঠছেও এখন বিড়ি একটা ধরাই দিছেন তাও যেমনে তেমনে না নাসির উদ্দিন গন্ধ তুই মালা লাগে এটা অন দলে হুগর পর্যন্ত যায় নাসির বিড়ির গন্ধ দৌড়াইয়া বেটায় কইবারে আতা গর রে কইবারে তুমা দিব রে হলেছে
লাগারুম থাকি বিবি সাহেব আইনে গন্ধ হইয়া দূরিয়ে উঠতে আইসো নি কিতা ই সকালে বেলা তোমার ঘরের মাঝে বিড়ির গন্ধ। বলে তো বিড়ি খাইয়া রো, তুমি যে রোজা জানো না? এ হে আমি তো ভুলি গেছি, আমি যে রোজা আমি হইতাম পারি না। ইলাই অ্যাক্সিডেন্ট কোটেনি, জুড়ে হোকা কোটেনি। এখন বিড়ি খাই দিছো বিবি আইয় কইছেন যে বিড়িনু খাই দিছো, আর আপনি বিড়ি খাই দিছি যেবলা তের কিতা করবাই তের নাস্তা দিলাও। বিড়ি খাইয়া যেবলা রোজা নষ্ট হয়ে গেছে কিতা হইলে কিতা দিলাও, নাস্তা দিলাও। এখন নাস্তা খাইলি টানি ডিম বেটায় আধা খান খাইছে খাইয়া আমারে ফোন দিছে, হুজুর এখন কিতা করতাম? আমি বললাম বাকি আধা খান হালাই দেব, যতক্ষণ ভিতরে গেছে গেছে কি, আর যতক্ষণ ভিতরে হল গলার উপরে আছে অক্সিজেন ধরে উগলিয়া হলাম, আর ভিতরে যাইবার দিও না। এখন ইলাজ যদি পরিস্থিতির কেউ রমজান শরীফের মাসও পরিস্থিতির মোকাবিলার যদি ফরি যাই তাহলে কর্তা কিতা ই মুসলাই গান জানার দরকার আছে নি না? ও তো হইতাম নাই রে, শূন্য নাই। রমজান শরীফের মাঝে ইলা স্বাভাবিক ভুল হয়ে যায়, ভুল ওয়া একবারে স্বাভাবিক। আপনি যে ভুল হইতো না ইলা হইয়া আপনি রোজা রাখতে পারতা নাই। আমি হজ গেলাম একবার এক নফল রোজা রাখলাম, ওলা হরমর ভিতরে 3 গেলাস জমজমর পানি খাই নিলাম। আমার ঘটনা আমি কই রাম, আমি খাই নিছি। তা আমার যদি ভুল হয় ওইয়া থাকে তাহলে আরেকজনের ভুল হইতো নাই, ইমাম সাহেবের ভুল হইতো নাই। এখন আমি 3 গেলাস জমজমর পানি খাই দিছি, বাদে আইয়া কিতা আমি দুই ঘড়ি বেলা আমার লগর রুমমিটকলে খায় রা আমি এই আবার খাই দিতাম নি। এখন করতামটা কিতা মুসলাটা কিতা, ও মুসলাও খান তা কইলেই তো মুসলোই লগিয়া ভুল বশত আপনি খাই দিছেন, যা খাইছেন ইচ্ছায় না অনিচ্ছায়? আরো জোরে কোকা, ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায় যে তা খাইছেন ইতা খাওয়াইছেন খে বলে আল্লাহ খাওয়াইছেন, অনিচ্ছাকৃত ভাবে যা খাওয়াইছেন তা খাওয়াইছেন খে আল্লাহ, যা খাইছেন অতখান অফ তা কিছুটা আর কিছু খাইতা না, বাকি সারা দিন আপনি রোজাদারের লাগান রোজা থাকতা। ইফতারের সময় রোজাদার যারা আছেন এরার লগে আপনি ইফতার করতা, আর বলেও কোনো সময় খাইতা না। বলে এখন তো রোজার অবস্থাটা কি তৈব, রোজার অবস্থা এটা তো খাইয়া রোজা নাইনি কিতা হয় ফুরু থাকতে। আমরার মায় বাবায় আমরা রোজা শিকাইতা, মায় বিশেষ করে আমরা ফরাইতা হবা কিতার যদি চেহারির টাইমে উঠটা যদি 4টা খাইলাও, আর মক্তব্য যাইবার সময় যদি আরো 4টা খাইয়া যাও তাও লইব 1টা রোজা, আর দুই ঘড়ি বেলা যদি আইয়া খাইলা অথবা লইব 2টা রোজা, আর ইস্তারের সময় যদি আর একবার খাও তাই লইব 6টা রোজা 3টা রোজা। আমরা খুব খুশি হইয়া 3 রোজা রাখতাম, তারা রাখুন 1টা আমরা রাখি 3টা, তারা রাখুন 1টা আমরা রাখি 3টা, খুশি হইয়া রাখতাম না নি। ই রোজা কিতা সোয়াবর আশায় না শিকাইবার আশায়? ও যে মা বাপে যে শিকাইবার লাগে যে ঘুম তাকে তুললা সাইড ফাঁস পঞ্চরের বাচ্চারে যেনে ওজাক করিয়া খাবাইয়া অভ্যাস করেন, এই অভ্যাসের কারণে অভ্যাস করানির কারণে ই মা বাপর আমল নামার মাঝে বাচ্চার যে সোয়াব আছে এই সোয়াবটা মা বাবুর আমল নামার মাঝে ফিরিস্তা হলে লিখে নিবা। আপনি বাচ্চারে চেষ্টা করাইছেন, কারণ বালিগ হওয়ার আগে সে রূপরে কোনো ফরজ বর্তায় না, কিন্তু বাচ্চারে শিকাইবার লাগি আপনি যতটুকু করবা। ও যে আপনি যদি বাচ্চারে মসজিদে লইয়া যায়, আপনি যাইবার সময় যদি নাতি কুতারে এত করে লইয়া যায় তাহলে নাতিয়ে গিয়া মসজিদে গিয়ে দুষ্টমিও করব, নাতিয়ে গিয়া হে মাতব কথা কইব আরো করে সিমটা দিব, রুকু যাওয়ার বাদে হে এমনি করিয়া চাইব, এর লাগি মসজিদে যাওয়া বাদ দিলেই তানি। বলে না বাচ্চেন্টরে মসজিদ মুখী কর্তা, ছোট ছোট বাচ্চাঞ্চরে মসজিদ মুখী করতা, মেয়ে অকলরে লইয়া মা অকলে নমাজ করতা। ই মেয়ে অকল মার ভিটির উপরে উঠবো, গর্দনার উপরে উঠবো, ফালাইব না চাইব, কিন্তু তার বাদেও দেখবা যে মা যে সময় সৈদাত যায় ই মেয়ে এটা ও সৈদাত কে এমনি হইয়া চায়, চাইনি না চায় না। তো ও যে রুকুত গেল সৈদাত গেল খারা হইলো হে শিখলো, ও যে নমাজ তো হইছেও নাকি না, কিন্তু আপনি যে হামদাক হইয়া থারে যেনে সমর্থন দিছেন তারে যেন শিকাইবার লাগে খান্দা প্রাকছেন, এর লাগে ফুরা নমাজের সোয়াব আপনার আমল নামার মাঝে ফিরিস্তা করে দিবা। আরো জোরে কোক সুবহানাল্লাহ।
তো মহতরম হাজিরিন, বাচ্চাই তো শিকাইবার লাগি রোজা রাখাইবা, শিকাইবার লাগি নমাজ পড়াইবা। বেদ কিন্তু 10 বছরের আগে লাগাইতা না, 10 বছরের আগে খালি শিকাইতা, 10 বছরের আগে কেতা করতা শিকাইতা, 5 বছর থাকি আরম্ভ করতা শিকানি, 7 বছরের সময় নমাজও খাড়া করাইতা, আর 10 বছরের সময় যদি হে পরে না তারে বেদ লাগাইতা। তো যাই হোক, যারা বাচ্চাইন ধরে অনেক মসজিদ গুলো আছে, বাচ্চাইন ধরে যাইতে নিষেধ করুন, নাউজুবিল্লাহ হোক, বাচ্চাইন ধরে নিষেধ করুন না জানো, কারণ এটা নিষেধের জায়গা না, এটা বাচ্চাইন হামানির জায়গা। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজ খাড়াইতা, হাসান হুসাইনের রসুলুল্লাহর গর্দনের মাঝে উঠতা খেলা করতা, রসুলুল্লাহ নিষেধ করছেননি, কারণ ও খেলার মাঝে হইল হিকা, খেলার মাঝে হিকা, তার খেলার মাধ্যমে তার শিক্ষা দিতে হইব। এর লাগি বাচ্চা ইন্টরে মসজিদ মুখী করবা, বাচ্চা মসজিদ ও নিজে একলা যাইবা না, ছোট ছোট বাচ্চা ইন্টরে লইয়া নাতিন সহলে লইয়া দুই আঙ্গুল দুই নাতিন সালে লইয়া মসজিদ মুখবা, আর জমিনের মাঝখানো ঝুলন্ত অবস্থায় থাকবো। এখন খর্তা ডাকিতা, কারণ একটা রোজা নষ্ট হয়েছে, আধা খান হয়ে গেছে কি, বাদর দিন তো আর একটা রোজা রাখতে পারতা নাই, কারণ বাদর দিন তো ফরজ রোজা। ই রোজারে যে অবস্থায় আছে ও অবস্থায় রাখিয়া রমজান শরীফর ঈদর বাদে আপনার সুবিধা মতো একদিন ও যে রোজাটা আপনার নষ্ট হয়েছে খাইলিস হইল, ও গুর খাজা রোজা আদায় করবা। কিতা রোজা? খাজা রোজা, একটা হইল খাজা আর একটা হইল কাফফারা। কাফফারা একটা রোজা নয়, কাফফারা হইল কি, একটা রোজার বদলা 60টা রোজা, একটা রোজার বদলা কয়টা রোজা, আর খাজা হইল একটা রোজার বদলা একটা রোজা। আপনি অনিচ্ছাকৃত রোজাটা নষ্ট হয়ে গেছে কি, আপনি রমজান শরীফর বাদে সুবিধা মতো একটা সময় ঠান্ডার সিজন বলা ও একটা রোজার খাজা রোজা আদায় করবা। ও রোজা যেদিন আদায় করবা ও দিন আপনার যে রোজাটা ভাঙছিল ওটার সব আল্লাহর দরবারে হুসব, আর বাদরটা নফল রোজার সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাদে রাখবা একটা সব পাইবা দুইটার, সুবহানাল্লাহ কই না, বাদে রাখবা একটা সব হইব কয়টার, দুইটার, নষ্ট যেটা আসিল হকটার আর বাদে যেটা রাখবো হকটার। এর লাগি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিকাইছেন যে রমজান শরীফর আগে শাবান মাসে রসুলুল্লাহ বেশি বেশি করে রোজা রাখতা। আয়েশা সিদ্দিকা কইন ইয়া রসুলুল্লাহ আপনি কেন রোজা রাখেন, রসুলুল্লাহ কইন আমি অনুশীলন করি প্র্যাকটিস করি যাতে কোনো ত্রুটির কারণে আমার একটা রোজাও নষ্ট না হয়। এর লাগে আমরাও যদি শাবান মাসে রোজা রাখা আরম্ভ করে দেই, 2-4টা রোজা যদি ডাকি তাহলে কিতা কইন পয়লা দিন ই বিড়ি খাওয়ার অভ্যাস হইব নি, এখন শাবানও একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আরো একটা বাঙ্গা রোজা রাখার সম্ভাবনা আছে, কিন্তু রমজানও যদি একটা রোজা রাষ্ট্র হয় তাহলে আরো একটা রোজা রাখার কোনো সম্ভাবনা নাই। তাহলে অন্তত পক্ষে 3-4টা রোজা আমরা রাখার অভ্যাস করতাম পারমু তো, আমরা ছোট থাকতে আমরা মা বাবায় রাখতাম, তো জিকাইলে কইতা রোজারে আগ্রহী আনলাম, জিকাইলে কইতা কিতা রোজারে আগ্রহী আনলাম, রমজান শরীফর বাদে ঈদের 2-1 দিন বাদে আরো 6টা রোজা রাখতাম, জিকাইলে কইতা রোজারে বিদায় দিলাম। সুবহানাল্লাহ কই না, এক রোজা দিয়ে আগ্রহীতা আরো রোজা দিয়ে কিতা করতা বিদায় দিতা। সেই সময় হুরু থাকতে মনে করতাম ইটা তো মনে হয় থানতানোর বিবির মুসলা, আসলে এটা বিবির মুসলা নাই, এটা বড় ইয়া দেখা যায় হাদিস শরীফের মাঝে আছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান মাসে রোজা রাখতা, আবার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান শরীফের বাদে শাওয়াল মাসে 6টা রোজা রাখতা, খালি রাখতা না, আল্লাহর রসুল কইন যারা রমজান শরীফের বাদে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো তার আমল নামার মাঝে সারা বছর রোজা রাখার শব্দ হইবে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি সামনে রমজান শরীফের মাস আর এখন কোন মাস চলেন, এখন কোন মাস চলেন, রজব মাস, এই মাসে আমরা দোয়া করতাম আর শাবান মাসে আমরা এবাদতরে বাড়াইতাম রোজা রাখতাম আর রমজান শরীফের প্রস্তুতি নিতাম। আল্লাহ আমরারে রমজান শরীফের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দেউক হলে হোক আমিন, আরো জোরে হোক আমিন। এই যে মাস, এই মাসটা হইল কি মোবারক মাস, খেনে এই মাসটা মুবারক হইল, এই মাসও এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা
আর কোন নবীর জীবনে হইছে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জীবনে ঘটছে, দিদারে এলাহি লাভ করছে জরুহ কা সুবহানাল্লাহ। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহর লগে সরাসরি সাক্ষাৎ করি আইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। এর লাগি আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট এক টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। ওয়ামা জাআলনার রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন্নাস। আল্লাহ কইন নবী, আমি যে আপনারে বাস্তবে সাক্ষাৎ দান করছি, আপনারে যে আমি সাক্ষাৎ দান করছি, এর একমাত্র উদ্দেশ্য হইল কি, মানুষ হলে পরীক্ষা করা। সুবহানাল্লাহ, কারে পরীক্ষা করা? মানুষ হলে পরীক্ষা করা, হে আপনারে বিশ্বাস করে আর হে করে না, ওখান তো বাছাই করি নেওয়া। সুবহানাল্লাহ কই না, কারণ মেরাজ এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনা সাধারণ জ্ঞান দিয়া সহজে মান্য নেওয়া যায় না, সহজে কিতা করা যায় না, মান্য নেওয়া যায় না। মেরাজ তো এখান থেকে সিলেট নাই। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইনো সাহাবি হল, আমি হাতিমর মাঝে মতান্তরে উম্মে হানির গরর মাঝে আমি ঘুমন্ত অবস্থায় আসলাম, জিবরিল আমিন আইলা আমারে জগ্রত করলা, আমারে বুড়া কর ফিষ্ট সোয়াল করলা, বাইতুল মুকাদ্দাস আমারে লইয়া গেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেখান মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেও 3 মাসের রাস্তা। সুবহানাল্লাহ, কইনা ইকানো গিয়া আমি দেখলাম যে ফাআযানাল মুআযযিন, একজন মুআযযিনে আজান দিলা, বাইতুল মুকাদ্দাসও আজান হল। কিছু সময় বাদে শোনা যায় একামতর ধ্বনি, কাতকামতি সলা, কাতকামতি সলা, সব সারিবদ্ধ অবস্থায়। তা আমি মনে মনে চিন্তা করলাম যে ইকানোর মাঝে জিবরিল আমিন জিকেইলাম, ভাই জিবরিল এরা খারা বলে, ইয়া রসুল আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস আদম আলাইহিস সালাম থেকে লাগাই ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মাঝে হাঁটাইছে, সমস্ত নবী রসুল হল এই জামাতের মাঝে হাজির। বাইতুল মুকাদ্দাসের বাইরে ফিরিস্তাও হল সারিবদ্ধ ভাবে জামাতের মাঝে সামিল। রসুল্লাহ কই, মনে মনে চিন্তা করুন, চাইলে ই জামাতের ইমামতি তো করবা জিবরিলে আমিনে, কারণ সমস্ত নবী রসুল যেখানোর মাঝে ইকানো সব নবী রসুলের কাছে ওহি লইয়া আইছেন তো জিবরিলে আমিনে, তাহলে ইকানোর ইমামতি করার যোগ্যতা একমাত্র জিবরিলে আমিনের। কিন্তু না, জিবরিলে আমিন এখন ইয়া রসুল আল্লাহ, আপনি ইকানোর ইমামতির যোগ্য, জোরে কই না সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, আমি জামাতের ইমামতি করলাম, ও দিনটাকে আমাদের নবীর উপাধি হইল ইমামুল মুরসালিন, জোরে কই না সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খালি ইকানো শেষ নাই, হুজুরে কইন এর বাদে ই জাগার মাঝে একটা সমাবেশ হইল, সম্মেলন হইল, ও যে মেরাজুন নবী আর সামনে কিছু কিছু মৌলবী সাহেব বলে আছেন আমরার দেশ, এরা কয় আনুষ্ঠানিক ভাবে মেরাজুন নবী পালন করা এটা বেদাত, আনুষ্ঠানিক ভাবে মেরাজুন নবী পালন করা বলে খেনে বেদাত, বলে রসুলুল্লাহর জমানা পালন করছিস না, সাহাবায়ে কেরাম বলে পালন করছিস না, এলাকি পালন করি না। আরে তুই রসুলুল্লাহ পালন করতা কি, তার সাহাবা হলে পালন করতা কি, তা রসুল হলে পালন করার আগে সাহাবায়ে কেরাম হলে পালন করার আগে স্বয়ং মেরাজুন নবী পালন করছেন আমার আল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, সমস্ত নবী রসুল হলে খবর জানছেন, জানছুনি না জানছুন না, জানলে আইলা গিলা কি খবরটা জানাইছুন, খে জোরে হোক এই খবরটা জানাইছুন, খে সমস্ত নবী রসুল হলে আল্লাহ দাওয়াত করছেন, আমার নবী মুহাম্মদ রসুলুল্লাহ আমার দিদার লাভ করার লাগি ঊর্ধ্ব গমন করবা, এর আগে সমাবেশ হইব, নামাজ হইব, একটা জামাত হইব, এই জামাতকে বাইতুল মুকাদ্দাস সবকে শরীক
সমস্ত নবী রসুল হল বাইতুল মুকাদ্দাস হইয়া জমা হইছেন খার দাওয়াতে, জোরে কই না খার দাওয়াতে। তাহলে মেয়েরাজ নবী যাইতাই এখনো মেয়েরাজ শুরু হইছে না, নবী মেয়েরাজ শুরু হইব, উর্ধ গমন শুরু হইব, এর আগে সমস্ত নবী রসুল হল জমাত হইয়া একত্রিত হইয়া আসেন, জামাতের সাথে নামাজ আদায় করলা, হজরতে আদম আলাইহি সাল্লাম দাঁড়াইয়া দাঁড়াইয়া কইন আজকে আমরা বড় গর্বিত, আমরা আজকে গর্ববোধ করিয়া আমারই সন্তান আখেরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর দিদার লাভ করার লাগে, আল্লাহর লোকে সাক্ষাৎ করার লাগে, লাহমু কানো যাইবা তান যাত্রাই কান সফর ইকান সহজ হোক, আল্লাহর লোকে দিদার লাভ করুকা হলে হোক, আমিন। নূহ আলাইহিস সালামে বক্তব্য দিলা, ইব্রাহিম আলাইহিসসালামে বক্তব্য দিলা, ইসমাইল আলাইহিসসালামে বক্তব্য দিলা, মূসা আলাইহিসসালামে বক্তব্য দিলা, ঈসা রূহুল্লাহ বক্তব্য দিলা, সমস্ত নবী রসুল হলে উল্লেখযোগ্য সমস্ত নবী রসুল হলে আমার নবী মেয়েরাজও যাইবা, আমার নবীরে সাদর সম্ভাষণ জানাইয়া বক্তব্য দিছইন, আলোচনা করছইন। ই আলোচনাটা কোন আলোচনা হইছে, মেয়েরাজুর আলোচনা নিনা নবীর জন্মের আলোচনা, কোন আলোচনা? মেয়েরাজর আলোচনা। নবী মেয়েরাজ যাইতা ও উপলক্ষে সকল দম হইছেন, ই জায়গার মাঝে যতজনে যত মাত মারছেন, কিতার মাত মারছেন, মিলাদর মাত না মেয়েরাজর মাত, আরো জয় হোক, মিলাদর মাত না মেয়েরাজর মাত, নবীর মেয়েরাজর মাত। তাহলে ই মেয়েরাজর মাত ইসিন মাতাওয়াইছেন খে, আরো জয় হোক, মাতাওয়াইছেন খে, সমস্ত নবী রসুল হলরে দাওয়াত করি আনছেন খে, জায়গা কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস। তাহলে নবীর মেয়েরাজ এখনো শুরু হইছে না, শুরু হওয়ার আগে আনুষ্ঠানিক ভাবে আমার নবীর মেয়েরাজুন নবী পালন করছেন স্বয়ং আল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। আল্লাহ যে খাম ইকান করছেন, ই খাম ইকান আমরা যদি করি আর ই খামটা যদি বেদাত হয়ে যায়, তাহলে হাজারো বেদাত আমরা করতে রাজি আছি না, না আরো জোরে কোক রাজি আছি না, না এই মেয়েরাজের আলোচনা যদি আমরা করি আর শুনি, তাহলে ইমান তাজা হয়, কিতা হয় থাজা হয়। এর লাগে আল্লাহ হইন যে আমি মানুষ সকলকে পরীক্ষা করার লাগি, ও নবী আপনারে মেয়েরাজ নিছি, কিতা পরীক্ষা যে এমন একটা ঘটনা আল্লাহ ঘটাইছেন সামান্য সময়ের ভিতরে, এই জমিনটা কি আল্লাহর হবিব আকাশের উদ্দেশ্যে রওনা করছিলেন, এই আকাশ আর জমিনের মাঝখানে আরো নয়টা ফরক আছে, নয়টা স্তর আছে। এর লাগে শাহিরে কইন আকে আমাদে নুফলকে মেরাজ উ আম্বিয়া ও আউলিয়া মহতাজ উ, জরে হুক সুবহানাল্লাহ। আমার নবী নয়টা স্তরে অতিক্রম করিয়া আল্লাহর দিদার লাভ করছেন, কতটা স্তর? নয়টা। যেমন আমরা পৃথিবীর মাঝে আছি, আমরা চতুর্দিকে গেরিয়ে আছে কিতায় বাতাস, বাতাসের উপরে আছে ফানি, ফানির উপরে আছে বরফ, বরফের উপরে আছে মাটি, মাটির উপরে আছে আগুন, আগুনের উপরে আছে মহাশূন্য, মহাশূন্যের উপরে আছে বুরুজ, বুরুজের উপরে হইল আসমান, একটা দুইটা আসমান নাই, এক এক করে সাতটা আসমান, এক আসমান থেকে আরো আসমানের দূরত্ব হইল কি 500 বছর রাস্তা, ই জায়গা তো শেষ নাই। আসমানের উপরে হইল গিয়া আপনার 70,000 নূরের পর্দা, একটা পর্দা থাকে আরেকটা পর্দার দূরত্ব হইল কি 70,500 বছরের রাস্তা, তার উপরে হইল কি লাম ওখান, তার উপরে হইল আলেমে মালাইকা, তার উপরে হইল লাম ওখান, এর উপরে গিয়ে আমরা নবী মুহাম্মদ রসুলুল্লাহ আল্লাহর লোকে দিদার লাভ করছে, দেখুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যতটা স্তরের কথা কইলাম অতটা স্তর লইয়া যদি একজনে চিন্তা করেন, তাহলে অতখান উপরে যাওয়া সম্ভব নি? সম্ভব নাই। তার বাদেও যাইতে হইলে একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, একজন মানুষ উড়ে দিয়ে উঠতে হইলে তোলে দিলাম আমাইয়া দিলাইব, তার বাদে আগুনের স্তর আছে, পানির স্তর আছে, বরফের স্তর আছে, ইটা জায়গা অকল অতিবাহিত হইয়া যাওয়া একজন মানুষের পক্ষে সম্ভব? এর বাদেও আল্লাহ কইন আমার নবীরে আমি সফর করাইছি, এখন আল্লাহ যদি কইন সফর করাইছেন ও কথা খান হাসা নিনা বৈজ্ঞানিকর যুক্তিও খান হাসা, আল্লাহর কথা আল্লাহর কথা। আচ্ছা, এখন আপনার মাইন্ডের মাঝে চিন্তা হইতে পারে যে হুজুরে কইলা আমরা উপরে আছে ফানি, ফানির উপরে হইল হ্যাঁ
বরফ, বরফের উপরে হইলো মাটি, মাটির উপরে হইলো আগুন। হ্যাঁ, ও যে অক্সিজেন তো অত ভারী দেওয়া সম্ভব নাই। তো এখন রসুলুল্লাহ গেলা কিলা, কোন নাস্তিকর মতন বুদ্ধি যদি মাথার মাঝে হামাই যায় আর কুচিন্তা ঢুকি যায়, তাহলে তার কিন্তু ইমান নষ্ট হয়ে যাব গিয়া। কারণ আল্লাহ যদি নেতা চাইন, তাহলে এর হাক দিয়া আল্লাহ রাস্তা বাহর্তা ফারবানি না বার্তা নাই। যেমন আগুন বানাইছেন কে? আরো জোরে কোক, আগুন বানাইছেন কে? পানি বানাইছেন কে? বাতাস বানাইছেন কে? বাতাসের ক্ষমতা আছেনি? পানির ক্ষমতা আছেনি? আখটা যদি দেখা যায় ফ্লাড আরম্ভ হয়ে যায়, তাহলে গোর বাড়ি ভেঙ্গা লইয়া যায় কিনা নি? গুণনিজর সাইক্লোন যদি আরম্ভ হয়ে যায়, তাহলে গাছ বৃক্ষ যা আছে ভেঙ্গা সুরমার হয়ে যায় নানি? আগুনের ক্ষমতা আছেনি? এই আগুন যদি একটা দেশলের খাঁটি কেউ ব্যবহার করে, তাহলে এক গাও জ্বালাইতে হইলে একটা খাঁটি লাগে, দুইটা খাঁটি লাগে না। কিন্তু এই আগুন একজনে কন্ট্রোল করেন তাই খে, জোরে কোক, আগুন একজনে কন্ট্রোল করেন তাই খে। পানি বানাইছেন যে পানি কন্ট্রোল করেন, পানি বানাইছেন নানি আল্লাহ। নূহ আলাইহি সালাতু ওয়াসালাম যে সময় ফ্লাড আরম্ভ হয়ে যাব, ফ্লাড আরম্ভ হইবার আগে তান অনুসারী হল দেখইলা যে আমি যে সময় ডাক দিব তুমি তাই নিয়ে নৌকাত উঠি যাবে, যারা নৌকাত উঠবায় এরা বাঁচবায়, আর যারা নৌকাত উঠতে নাই তারা বাঁচতে নাই। নূহ আলাইহিসসালামে ঘোষণা দিলা যারা ডাক শুনছেন এরা ইয়ে উঠলা। একজন মহিলারে অথায়ন হইস না, কিন্তু মহিলা এই সময় আর শেষ করিতাম নি। আচ্ছা আজান ওই যার আমি ও কথা খান শেষ করিলাই, বারার মাইকটা বন্ধ করিলাম, ওভারেটার আসেন নি, বারার মাইকটা বন্ধ করিল, ও কথা খান শেষ করিও আমি শেষ করে দেব, ঠিক আছে নি? হ্যাঁ আমি দেখতাম কি যে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم আচ্ছা ওভারটা সব খান্তা খাসাত নাই, আমি আঠাই দেই। এই মাসটোর গিয়া কোন মাস? রজব মাস। সামনে কোন মাস? শাবান মাস। এর বাদে কোন মাস? রমজান মাস। রসুলুল্লাহ এই শাবান মাসের সময় আইতো সান দেখার বাদে একটা দোয়া করতে, এই দোয়া খান কিতা আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসকুতা কি অভ্যাসটা আমরা করতাম পার মতো? প্রত্যেক অক্ত নমাজ পড়িয়াও দোয়া খানটা করতাম, সোয়াব হইব নি না গুণ হইব? জোরে কোক, সোয়াব হইব নি না গুণ হইব? ও সবর খামটা একটা খাম আমরা অন্তত পক্ষে লইয়া যাই। দুই নম্বরে সামনের মাস শাবানের মাস আইব, এই শাবানের মাসের আরো নাম রসুলুল্লাহ কইছেন শাহরুত তওবা, তওবা কবুল হওয়ার মাস। বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করবা, নেক আমল করবা, মুর্দা হলে স্মরণ করবা। আর রমজান শরীফের প্রস্তুতি নিবার লাগি মাঝে মাঝে দুই একটা রোজা রাখবা। আল্লাহ আমরা সকলে তৌফিক দান করুকা, বিশেষ করে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ এই মাসে রসুলুল্লাহর মেরাজ গোটাইছেন, আমরা পরীক্ষা করার লাগি যে খারা রসুলুল্লাহর এই আলৌকিক ঘটনাটারে বিশ্বাস করে আর যারা করে করে না, যারা করে এর হইল মুমিন আর যারা করে না এটা হইল মুনাফিক। যারা রসুলুল্লাহর মেরাজরে বিশ্বাস করে এর হইল মুমিন, আর মুমিনের মাঝে যে খেউর মনের মাঝে যদি প্রশ্ন আয় ওই গইল মুনাফিক, আর কাফির যে গুয়া সেগে তো এমনিও বিশ্বাস করতো নাই। মেয়েরাজ সত্য হইছে আল্লাহর রসুল আল্লাহর লগে সরাসরি সশরীরে আল্লাহর দিদার লাভ করিয়া আইছেন। অন্য কোনো মজলিস মহফিল যদি সুযোগ পাই এই মাসের ভিতরে এই এলাকার মাঝে কোনো জায়গায় যদি আই আর আলোচনা করি, ইনশা আল্লাহ শুধু মেয়েরাজন নবীর উপরে আলোচনা করবো। কেউ যদি হারুইন আমার একবার তা মনে করে দিন জানো, কান্দা খাসাত কোনো মাহফিল যদি হয় আল্লাহ সকলে তৌফিক দান করতা। আর আমরা এই মাসটারে এবাদতর মানে এবাদতর মাঝে আমরা হারাই দিলাম, কারণ রসুলুল্লাহ বরকতর মাস কইছেন, বরকতর মাস কইছেন। ওলামায়ে কেরাম এরা উদাহরণ দিতে গিয়া কইছেন রসুলুল্লাহর হাদিস রজব ও শাহরুল্লাহ, রসুলুল্লাহ কইন রজব মাস হইল আল্লাহর মাস, ও শাবান ও শাহরি আর শাবান মাস হইল কি আমার মাস, ও রমাদান আর শাহরু উম্মতি আর রমজান শরীফের মাস হইল আমার উম্মতগুলোর মাস।
এটার উদাহরণ দিতে গিয়ে উলামায়ে কেরাম বলে কইন রজব মাস হইল গিয়া রুয়া রোয়ার মাস। এখন মাঘ মাস নাইনি, এখন বুড়োর রোয়া রয়েরা নানি, সারা মাঘ রোয়া রইবা। আর ফাল্গুন মাস আইয়া হারলে নিরানি দিবা, ফানি হিসবা, খেতর মাঝে সার দিবা, আর চৈত পৈশাক আইলে দান খাইতে উগারো তুলবা। তাহলে এক এক মাস এক এক কামল লাগি নানি। রসুল্লাহ এখন আল্লাহ এই রজব শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস, আম শাবান হইল আমি নবীর মাস, আর রমজান শরীফ হইল আমার উম্মতগুলোর মাস। এর লাগে রসুল্লাহ রজব মাস আইলেও আল্লাহর দরবারে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস আইলে এবাদতে আল্লাহ রসুলে বাড়াইয়া দিলাইতা, আর রমজান শরীফ পর্যন্ত গেলে আমরা উম্মতগুলোর লাগি রসুল্লাহ মাস দিলাইছই। আমরা যত আমল করবো ই আমলগুলোর প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আমরা পাইব। রসুল্লাহ কইছেন যারা রমজান শরীফ পাইল আর জাহান্নাম থেকে মুক্তি আইল না, তার মতন খম বক্তার দুনিয়ার মাঝে হইতে পারে না। এর লাগি আমরা বক্তালা হইতাম, আমরা কিতাওয়ালা হইতাম, বক্তালা না খম বক্ত হইতাম? আমরা জান্নাতি হইতাম না জাহান্নামি হইতাম? আমরা জান্নাতি হইতাম। এই জান্নাতি ওয়ার একমাত্র মাধ্যম হইল গিয়ে রমজান শরীফ সামনে, আর নিয়ামত হিসাবে আমরা গ্রহণ করতাম রমজান শরীফ রে। আমরা যথাযথভাবে মর্যাদা দিয়ে আমরা চলতাম, রমজান শরীফের হক আদায় করে চলার চেষ্টা করতাম, রমজান শরীফের রোজাখানি তরে বালা করে দৌড়তাম। এই রোজাইক চিন্তরে বালা করে দৌড়তে হইলে আগে কিছু অনুশীলন প্র্যাকটিস করতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক, তাহলে হই আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. الله يغفر خندت بقبول الموزور هرمو لطيف يا شهيدا خنو متيم خنو حفظ القرآن مدرسة خندت بقبول هرمو تمام ضروريات تمار قدرتي خزاناتك فرا خريدو আল্লাহ। বিশেষ করে মাহফিলের উসিলায় তোমার বান্দি শাহিদা খানমের কবর খান্ডে তুমি বেহেস্তর বাগান বানাও, তার আওলাদ হলো নেক হায়াতের মাঝে বরকত দান করো। আল্লাহ আল্লাহ তোমার বন্দা জনাব হাজিল আলমিয়া সাহর হায়াতের মাঝে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ ই বাড়ি খান্ডে তোমার কোরআনের আওয়াজ দিয়ে তুমি সবসময় দায়ী জারি রাখিও। ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারার সিনার মাঝে তুমি কোরআন শরীফ দিছো, আল্লাহ আমরার গুনার কারণে কোরআন শরীফের ইলিম রে আমরার সিনা থেকে তুমি সিনাইয়া নিও না। আয় আল্লাহ আমরার সিনা খানি তোরে তোমার কালামে পাকর নূর দিয়ে তুমি মনোবর করে দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমরার মাঝে বহুত বিমারিও খোলাছেন, তমাম রে দারুর শিফা তাকে শিফা দান, আসানক কোনো বেমার দিয়ে আমরা খেয়ে পরীক্ষার মাঝে ফেলাইও না। ইয়া আল্লাহ এমন কোনো বেমার দিও না যে বেমারের কারণে অন্যের বুঝো ইয়া থাকা লাগে। আল্লাহ এমন কোনো অভাবও ফালাইও না যে অভাবের কারণে অন্য মানুষের কাছে আত্মতা লাগে। যতদিন দুনিয়ার মাঝে রাখো তোমার দরজার ভিখারি বানাইয়া রাখিও। ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।